হ্যাঁ ম্যাডাম, আমি বেবারিয়া থেকে সাখাওয়াত বলতেছিলাম। জি বলেন, আপনার বয়সটা ম্যাডাম বলেন। আমার এই আমার বয়স হচ্ছে 27 বছর। জি তো আমার আগে মাজা ব্যথাও ছিল, বর্তমানে আমার সমস্যা হচ্ছে ঘাড় ব্যথাও শুরু হয়েছে। ঘাড় ব্যথার থেকে রাত্রে যখন ঘুমাই না, আমার মাথার বাম সাইড এবং বাম হাতটা একটু ব্যথা বোধ হয় আর কি। ঘাড় ব্যথার ক্ষেত্রে প্রায় 1 বছর আগে একজনের মাথায় একটু ঘুষি দিছিল, মানে ওই আঘাতের পর থেকেই ঘাড়ে আবার নতুন করে সমস্যা। তো এখন আমি জানতে চাই স্যারের কাছে, তো আগের মাজার সমস্যাটা এই বর্তমান ঘাড়ের সমস্যাটা একই এমআরআই করে কি জানা যাবে, নাকি দুটার জন্য আলাদা আলাদা পে করে এমআরআই করতে হবে? জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ। স্যার তারপর আরেকটা প্রশ্ন স্যার, জি আগের আগের যে মাজার ব্যথাটা ছিল ওইটা L5-S1 প্রাথমিক স্তর, যেটা প্রাথমিক ক্ষতি যেটা ডিস্ক বাল্জ, ওই হুম ধরনের হুম সমস্যা ছিল। তো ওই বর্তমানে আমি ওই সমস্যাটাও আর গাড়ির সমস্যাটাও কি, এটা জানতে চাইলে কি একবারে এমআরআই করে চলবো না নাকি নাকি দুইবার এমআরআই করতে হবে? জি ধন্যবাদ, জি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করেছেন প্রশ্ন। উনি। এবং কারণ হচ্ছে এখানে ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে। হ্যাঁ, দুইটা এমআরআই এর দুইবারে খরচ অনেক বেশি, ঠিক না? তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি দেখছি যে শুরুতে, আমি আরো 10-12 বছর আগে দেখতাম, আমরা যদি এমআরআই প্রেসক্রাইব করতাম, যে ইনভেস্টিগেশন, যে সার্ভাইকেল স্পাইন, অনেকেই করতে চেত না। অনেকে করতে চাইতো না, এখন কিন্তু সেটা রুগীরা করছে। কিন্তু অনেক সময় ইনভেস্টিগেশন যেখানে হতো, যে হাসপাতালগুলো বা ডায়াগনস্টিক সেন্টার, তারা শুধু সার্ভাইকেলের ছবি দিত। কিন্তু এখন বাংলাদেশের প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার, আমরা যদি ঘাড়ের এমআরআইও লিখি, তারা কিন্তু ফুল স্পাইন এমআরআইটা ছবিটা দিয়ে দেয়। তো এটা একটা বেটার আমি বলি, যে এখন কিন্তু কেউ আপনার মানে আপনি এক এক এমআরআইতে কিন্তু ফুল স্পাইন দেখতে পারবেন, এটা একটাতে সেটিংয়ে সম্ভব। তবে যেখানেই করবেন, আপনি একটু কথাটা বলে নেবেন যে আমাকে কিন্তু ফুল ছবি দিতে হবে, এই জন্য আপনাকে একটার পেমেন্ট দিলেই চলবে। তো বাংলাদেশে মোস্ট অফ দ্য সকল ওয়েল নোন ডায়াগনস্টিক হাসপাতাল সেন্টার সবাই করছে এভাবেই, সবাই ফুল ফুল ছবিটাই দিয়ে দেয়। আর আপনার বালজিং এবং ডিস্ক প্রোট্রিউশন এক্সট্রিউশন, এই জিনিসগুলো আমরা এর আগেও বলছি পিএলআইডির ক্ষেত্রে। তো আমার মনে হয় এমআরআইতে এটা আরও ক্লিয়ার চলে আসবে, প্রয়োজনে আপনি একটা এমআরআই করে ফেলেন। আর এই এইটার যদি ডিস্ক বালজিং বা প্রোট্রিউশন থাকে, এটা উইদাউট অপারেশনেই চিকিৎসা সম্ভব। আচ্ছা, আমরা একটু আমাদের স্টুডিওতে আছেন যে মিস্টার সম্রাট, ওনার জি সাথে একটু জি কথা জি বলি। আপনি তো বলছিলেন আপনার জয়েন্ট পেইন্টের জি কথা, জি তারপর বলেছিলেন আপনাকে হিপ রিপ্লেসমেন্ট করার কথা বলেছিলেন, তা আপনার বয়স তো খুব বেশি না, জি মানে খুব মানে কথাটা শুনে কি আপনি মনে হয়েছিল যে ট্রিটমেন্টটা আপনি করবেন নাকি? জি আমি বলতে চাইছিলাম যে ব্যথা যেহেতু শুরু হয়েছে, যে অপারেশন করাবো, কিন্তু আমি আরো কয়েকজন ডাক্তার দেখাবো, তারপর আপনি তারা কি করে। জব করেন কোথায়, জি জি কিসে আছেন? আমি ওখানে একটা সোয়েটার ফ্যাক্টরি, নামিরা সোয়েটার অ্যাকাউন্টস জব করি। আচ্ছা, ওখান থেকে আপনার কি মনে হচ্ছিল যে ওখানে অনেকক্ষণ ডিউটি করার পর থেকে আপনার এই পেইনটা শুরু হয়েছে নাকি না আগে না, থেকে মূলত ছিল? আগের থেকে এরকম ব্যথা ছিল, আচ্ছা, মানে প্রতি বছর মানে শীত আসলে ব্যথাটা বাড়ে। ঠিক আছে, এখন আপনি অনেকখানি ভালো জি মনে জি হচ্ছে, আলহামদুলিল্লাহ। ট্রিটমেন্ট এখনো চলছে? জি আচ্ছা আচ্ছা, ওনার ওনার যেটা হচ্ছে, উনি অ্যাকাউন্টসে জব করে, হ্যাঁ বসে, উনি কিন্তু মানে গার্মেন্টস তো একটা বিশাল ইন্ডাস্ট্রি, হ্যাঁ সবাই সব কাজ, এক একজন এক এক কাজ করে থাকে। কিন্তু উনি যেটা হচ্ছে, এই যেহেতু এটা একটা অটো ইমিউন ডিজঅর্ডার, এটা জয়েন্টগুলো আস্তে আস্তে ফিক্সড করে ফেলে। যত মুভ করবে, মানে যত উনি হাঁটা চলাফেরা করবে, যত এক্সারসাইজ করবে, যত চলাফেরার মধ্যে থাকবে, রোগটা ওনাকে তত কম অ্যাটাক করতে পারবে। এবং এই যে ডেস্ক জব, যে বসে কাজ করা, অ্যাকাউন্টসিং, অ্যাকাউন্টিং কিন্তু ওনার জন্য পেশা হিসাবে ভালো না, মানে এটা হচ্ছে আমার কথা, অ্যাকর্ডিং টু ওনার রোগ। তো আমি ওনাকে কিন্তু সাজেস্ট করেছি, ওকে, কারণ কাজ না করলে তো ইনকাম কিভাবে করবে সে, সেটাই কাজ করতে হবে তাকে, কিন্তু যেন টানা উনি বসে না থাকে, বা অ্যাকাউন্টসের ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে উনি একটু অফিসে হাঁটতে পারে, হাঁটার কিন্তু যথেষ্ট স্কোপ আছে, একটু পায়চারি করলো বা অফিস আওয়ার শেষ দেন উনি রাস্তা হাঁটবে। এই যে হাঁটার অভ্যাসটা, এটা হাঁটার কথা কিন্তু শুধু ওনার না, সবার, আমাদের সবার জন্য আমাদের কিন্তু এখন জরুরি। এবং বাংলাদেশ আপনি জানেন গত 1-1.5 বছর প্রায়, মানে মোর দেন 12 মান্থের উপর হয়েছে যে করোনার চলতেছে, এখনও কিন্তু আমাদের ওইভাবে স্কুল কলেজ বন্ধ আছে। তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, বাসা থেকে মুটিয়ে যাচ্ছে, আমরা অনেকেই মুভমেন্ট কম, প্রচুর পেইনের রুগী আসতেছে, মানে আপনি কল্পনাতীত পেইনের রুগী, যেটা আমরা আগে রুগী পেতাম, ধরনটা ছিল ভিন্ন, সেটা ওনাদের মতো আর্থ্রাইটিস জনিত সমস্যা বা কোনো একটা রোগের কারণে হয়। এখন কিন্তু মানুষের পেইনের ধরনটা চেঞ্জ হয়ে আসছে ডিউ টু এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটি,
বসে থাকা, এক্সারসাইজ নাই, স্কুলে যাওয়া হয় না, মা বাচ্চা স্কুলে যায় না, তো মা আর যাবে কেন? স্বাভাবিক, এখন মাও ব্যথা আক্রান্ত, বাচ্চাও ব্যথা আক্রান্ত। জি, একটু ফোন আছে স্যার, একটু ফোনটা নিয়ে। জি দর্শক, আপনি বলেন কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বয়স 35, আমি বগুড়া থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করুন। আমার সমস্যা হচ্ছে যে দেড় বছর হচ্ছে আমার হাতের এবং পায়ের প্রতিটা জয়েন্টে ব্যথা। আমি মেডিসিন এবং অর্থোপেডিক্স দিয়ে দেখাইছি, আমি তেমন কোন উপকার পাচ্ছি না। ব্যথাটা যদি ওষুধ খালে কয়েকদিন হয়তো ভালো থাকে, কিন্তু ওষুধটা বাদ দেওয়ার পর আবার ব্যথাটা বেশি হয়। ওষুধের নাম বলেন তো, কি ওষুধ খাচ্ছেন? আমি এখন বর্তমানে কোন ওষুধ খাইনি, তবে আগে খাইছি ডিরাইজ, খাইছি নাবুমেট, রোগার্ড, প্রদীপ্তা, আর এপিএস, রোকালেন, এই জাতীয় ওষুধ। মেডিসিন ডাক্তার দেখিয়েছিলেন আমাকে। আচ্ছা, আপনি কি করেন? আমি অনেকটা ভালো ছিলাম, কিন্তু ওষুধটা বাদ দেওয়ার পর আবার বেশি হয়ে গেছে। আমি গৃহিণী। গৃহিণী, আপনার জোড়াগুলো কি ফুলে যায়? ব্যথা করে সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয়? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হয়, ব্যথা ফুলে যায়, বিশেষ করে হাতের কবজি থেকে নখের ব্যথা বেশি, নখ এবং পায়ের নখ এবং হাতের নখের ব্যথা গুলো বেশি। আচ্ছা, কি জানতে চাচ্ছেন এখন? আমি এর উপকার কিভাবে পেতে পারি, মানে এই সমস্যার সমাধান আমি কিভাবে পেতে পারি? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আসলে ব্যথা কিন্তু খুব অস্বস্তিকর অনুভূতি। হ্যাঁ, যার ব্যথা হয় তার কাজের ডিস্টার্ব হয়, চলাফেরা কষ্ট হয়, এবং অনেক সময় যে ব্যথা, যদি ব্যথাই থাকতো তা কিন্তু না, সে কিন্তু ব্যথাতে থাকে না। ব্যথা এক পর্যায়ে আপনাকে কিন্তু স্ট্যাচু তৈরি করে ফেলে, মানে মূর্তি, মানে ব্যথা যেমন, উনিও কিন্তু আস্তে আস্তে যখন ফিক্সড হয়ে যাবে, যদি ট্রিটমেন্ট উনি না করতো। আমরা রুগীরা ব্যথায় ভয় পাই, যে ব্যথা নড়লেই তো ব্যথা করে, সো নড়া বন্ধ, কিন্তু নড়া বন্ধ করলে যে তার জোড়াটা ফিক্সড হয়ে যেতে পারে, সে এক পর্যায়ে মুভমেন্ট কমে যাবে, অনেক সময় হাত দেখা যায় নাড়াতে পারে না, তখন আপনার একটা গ্লাস ধরা, একটা পানি খাওয়া হইতে, খাবার খাওয়াই তার কষ্ট হয়ে যেতে পারে। তো আমার মনে হয় আপনার যে সমস্যাটা, এটা ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা লক্ষণ। আপনার কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে। আপনি যে ডাক্তার সাহেবকে দেখান, আপনি যেখানে আছেন সম্ভবত বগুড়ায়, তো সেখানে আপনি ওই ডাক্তার সাহেবকে বলেন আপনার রোগটা নির্ণয় করতে। তো এটা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, তাহলে কিছু ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে অ্যাকর্ডিং টু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, এবং পাশাপাশি আপনাকে এই পুনর্বাসন চিকিৎসা করতে হবে। কিছু পুনর্বাসন চিকিৎসা আপনি বাসায় করতে পারেন, যেমন কুসুম গরম পানিতে হাত পা ডুবিয়ে নাড়ানো, বা রোদের আলো শরীরে লাগানো, তারপরে গ্রামে, যদি আপনি গ্রামে থাকেন কিনা আমি জানি না, সেখানে যদি পুকুর থাকে, পুকুরে সাঁতার দেওয়া, কিছু বেসিক অ্যাক্টিভিটিস করা, যেমন হাঁটা চলাফেরা, উঠ বস করা। এই যে আমরা ছোটোকালে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে প্যারেড করেছিলাম সকালে, সবাই করতাম আমরা, তো এই যে বেসিক কিছু মুভমেন্ট, এক্সারসাইজ, এই জাতীয় এক্সারসাইজ করা, এগুলো আপনার অনেকাংশে কিন্তু উপকারে আসবে। এতে ব্যথা বাড়ুক, কিন্তু এক পর্যায়ে কিন্তু ব্যথা কমে যাবে। আর ওষুধ অবশ্যই ডাক্তার সাহেব যদি দিয়ে থাকে, সে যেই ডোজে যেই কয়দিন খেতে বলেছে, আপনাকে অবশ্যই সেইভাবে সেই ডোজে খেতে হবে, এবং প্রতি এক মাস দুই মাস পর পর ডাক্তারকে ফলো আপ করতে হবে। তো ফলো আপ করলে কিন্তু এই সমস্যাটা আপনার আর বাড়বে না। আর ওষুধ যদি বেশি দীর্ঘদিন, আমরা বলি কি, আসলে ব্যথার ওষুধ না খেতে, রোগীদের যে একটা ভয় থাকে, আমরা বলছি, আমরাই বলছি যে ব্যথার ওষুধ না খেতে বা ওষুধ কম খেতে, আবার আমরাই বলছি আপনি ওষুধ খান। হ্যাঁ, তো এটা আসলে বুঝতে হবে কোন ওষুধ খাওয়ার কথা আমরা বলতেছি। যে ওষুধটা, যেমন আমরা বলছি ইতিপূর্বে সাপ্লিমেন্টের কথা, সাপ্লিমেন্ট খান, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি প্রয়োজনে, আপনার যেমন কারো হাই প্রেশার, তো সে প্রেশার ওষুধ খেতেই হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।